বট গাছের বিচিটা খুব সূক্ষ্ম, পাখিতে খায়, অন্য জায়গায় পায়খানা করে সেই সেখান থেকে গাছ, তাহলে বট বটের ফল হয়, ওর মধ্যে বিচি থাকে সূক্ষ্ম সূক্ষ্ম, তাহলে ওই বিচিটা এতে সরিষা তো দেখা যায় সরিষার চেয়েও আরও ছোট বটের বিচি, ওই বটের বিচি ওর থেকে আর এত বড় গাছটা হয়েছে, যদি বীজ না থাকতে গাছটা আসলে কোথা থেকে, বীজ বীজের থেকে যখন গাছ হয়েছে প্রত্যেকে, যেমন সরিষা বা একটা আম, আমেরও আঁটিটা ছোট গাছটা কত বড়, কিন্তু যখন আঁটির মধ্যে গাছ রয়েছে তখন সে আঁটির আবরণ রয়েছে তখন কি গাছ দেখা যায়, ওতে সরিষার সরিষার মধ্যে গাছ দেখা যায়, তেমন বট বীজ খের ওই রকম বীজটা আছে গাছ হয়নি এখন, ওর মধ্যে গাছ আছে, উপযুক্ত পরিবেশ পেলেই সে নিজের আত্মার মূর্তি ধারণ করবে। যেমন একটা কুমড়ার বেশি লাউ বেশি এ যখন বিচির মধ্যে আছে ওইটার গাছ দেখা যাচ্ছে, উপযুক্ত পরিমাণে নরম এইরকম মাটির মধ্যে রাখুন, ভিজা মাটির মধ্যে রাখুন, দুই তিন দিনের মধ্যে গাছ দেখা যাবে, তাহলে দেখুন গাছ হয়ে বড় হয়ে এত তাতে আবার বিস্তারে ফল ফুল দোষ সব ফল ফুল তার থেকে পাওয়া যাচ্ছে। তেমনি ওই আত্মা ওই রকম সূক্ষ্ম হলেও আপনি যেভাবে চিন্তা করবেন ওইভাবে ভাব আসবে। আচ্ছা এই এই ইতিহাসটা আচ্ছা এই কৃষ্ণের ইতিহাসে সে বলছেন, যেমন মাইক ভাবও যদি ভাবেন দেহ ছাড়ার সময় চিন্তা এমনই হয়, ওই যে জড় ভরত যেমন কৃষ্ণের আমাকে মরণকালে যে যেভাবে চিন্তা করে আমার চিন্তা করে মরলে আমাকে পায়, আর আমা ব্যতীত অন্য যার চিন্তা করবে সেই রকম দেহ পাবে, তাহলে জড় ভরত তিনি তো মহাভাগবত, আচ্ছা তিনি ওই হরিণ শিশুর পাল্লায় পড়ে সেই হরিণের চিন্তা নিয়ে দেহ ত্যাগ করে, কিন্তু মরণকালে তার কৃষ্ণ চিন্তা আসে না, তারপর হরিণ হয়ে জন্মাতে হয়েছে, আবার সেই হরিদাস ঠাকুর তিনিও মরণকালে মহাপুরুষ হৃদয়ে চরণ ধরে নিয়ে মহাপুরুষ চিন্তা নিয়ে বলছে, তাহলে শাস্ত্রের কথা দেখুন মরণকালে আমাকে চিন্তা সে আমাকেই পায়, হরিদাস ঠাকুর সাক্ষাৎ এ গৌর পাশা ছিলেন, আর মরণ সময় তিনি এটা চেয়ে নিলেন যে শেষ নিঃশ্বাস ত্যাগকালে যে প্রভু আমার এই ভিক্ষা, মহাপুরুষ তুমি যা চাইবে কৃষ্ণ দেবে, পরের দিন আসলেন মহাপুরুষ চরণ দোকানের হৃদয় ধরে তার সর্বাঙ্গের দিকে তাকিয়ে তিনি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য করতে করতে দেহ ছেড়ে দিলেন, তিনি একেবারে গৌর লীলায় চলে গেলেন কৃষ্ণের লীলায় চলে গেলেন, তাহলে দেখুন সাধক ওইভাবে শ্রবণ কীর্তন করে ওইভাবে যদি ওই কৃষ্ণের চিন্তা করতে পারেন কৃষ্ণের কাছে যাবেন, আর যদি মাইক জগতের কারো ভজন করলেও যেতে পারবেন না, মরার সময় যদি মাইক জগতের কারো চিন্তা এসে যায় ভরতের জড় ভরতের মতো তো ওই রকম একটা দেহ হবে, এই জন্য গীতায় শেষে বলেন জং জং বা মানে মরণকালে আমার চিন্তা করলে তো আমাকে পাবে, আর আমার ব্যতীত অন্য কার যার চিন্তা করবে সেই রকমই দেহ হবে, তার ভরতের তাই হয়েছে, আর হরিদাস ঠাকুরের কৃষ্ণ প্রাপ্ত, তাহলে সাধকের এইরকম যেন আজীবন এইভাবে অনর্থ ত্যাগ করে তত্ত্ব তো যেন আমাদের ওই ভাবটা মরণ সময় যেন থাকে, এই জন্য অভ্যাস এখন করি যেতে হবে। এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর দুই ভাবের উদাহরণ দিয়েছেন তার দশম স্কন্ধে, বলছেন যে হ্যাঁ এই এইভাবে যারা চিন্তা করেন আর তার সিদ্ধি হলে পরিপক্ক অবস্থা, সাধকের এইভাবে করছেন সিদ্ধিকালে পরিপক্ক অবস্থা, মানে গাছের আমের সঙ্গে তুলনা দিয়েছেন, আম প্রথমে মুকুল হয় তারপর প্রস্ফুটিত হয় তা আমের ই হয়, তারপর আস্তে আস্তে ওই যে সাধকের ওই রকম আস্তে আস্তে যদি ওই জায়গাতে প্রথমে ওই রকম অল্প অল্প আসে তারপর আস্তে আস্তে আমটা যেমন বৃদ্ধি হচ্ছে, অনর্থ নেম বৃদ্ধি করে ওইভাবে লোভ হয়েছে করতে করতে বা ভগবত চিন্তা যেভাবেই করে আস্তে আস্তে বৃদ্ধি হচ্ছে, হ্যাঁ যেমন পরিপক্ক অবস্থা এখন আঁটি হয় ডাসা হয় তারপর পাকা হয়,
তাহলে সিদ্ধি লাভ করেছেন যারা পেকে গিয়েছেন তারা সিদ্ধি লাভ করেছেন। অর্থাৎ আম গাছে যখন আমটা পড়েছে পেকেছে দুই একটা আম পেকে গিয়েছে তখন ওই পাকা আম এনে ভগবানের গোবিন্দের সেবা দিচ্ছেন, সুমিষ্ট ফল গোবিন্দ সেবার উপযোগী, কাঁচা আম গোবিন্দ সেবার উপযোগী নয়। যারা যেগুলো পাকা আমের মতো করে সুস্বাদু হবে হবে না, আচ্ছা টক লাগবে। এই জন্যে এই সাধনের পরিপক্ক অবস্থায় যারা তারা পেকে গেছেন সিদ্ধি লাভ করেছেন, আর যারা ওইভাবে ভজন করছে ডাঁসা হয়েছে ভজন করতে করতে, বলছেন ডাঁসা হয়েছে গাছে আম পাকছে দুই একটা পেকেছে সব পাকেনি, এই রং দুই একদিনের মধ্যে দুই চার দিনের মধ্যে পেকে যাবে, তখন দুই একটা পড়ছে পাখি খাচ্ছে বা গাছতলায় পড়ছে অন্য লোকে নিয়ে যাচ্ছে গাছ আওলা করে, ওই দুই চারটা পেকেছে এইবার সব আম পেড়ে, ওগুলো কিন্তু পাকিনি, সব আম পেড়ে ফেলে, পেড়ে ফেলে ওই ঘরে রাখে, ঘরে রাখে তারপর ওই ওইগুলো এই তারপর ঘরে রাখলে দুই তিন ওগুলোও শেষে পেকে যায়। তা যারা এইরকম ভজন করতে করতে সিদ্ধিলাভ যারা করেছেন আর ওইভাবে যারা ওই করছেন তেমনি বলছেন তারাও প্রায় পাকার ধারে গিয়েছে অথচ পাকিনি এখন, তা ওইভাবে সেগুলো যেন ঘরে রাখলে পেকে যায় ওই রকম তারাও পেকে মানে অবস্থায় সেই পরিপক্ক অবস্থার মতো হয়ে যায়। তো এই জন্য পাকা আর ডাঁসা যারা এরকম ভজন করছে একদিন তারাও পেকে যাবে, এইভাবে চিন্তা ভাবনা করে অনেকেই করছে, এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের ব্যাখ্যা। তাই ওইভাবে যারা ভাব সিদ্ধি লাভ এই জন্মেই হয়তো ভগবানের দর্শন হয়েছে, কিন্তু না হলেও ওই যে ভাবটা সবসময় অপরাজিত জগতের ভাব হৃদয় মরণ সময় যদি তত্ত্ব তো ওইভাবে ওইভাবে যদি স্মরণ হয়ে যায় তাহলে ওই রকম সেখানে চলে যাবে। মরণ সময় অন্তকালে সময় স্মরণ মুক্ত কলে বরং জয়াতি মদ ভাবমতি নাস্ত্র সংশয়, এতে কোনো সংশয় নেই। যিনি তত্ত্বত মরণকালে আমাকেই স্মরণ করে যিনি আমাকেই পাবেন এতে কোনো সন্দেহ নেই। এই ভাবটা হচ্ছে মায়িক ভাব না হয়ে যায়, মায়িক ভাব মিশামিশি না যায়, ভজনটা সবসময় মায়ামুক্তির পর ভজন, হরিনামটাও মায়ামুক্তির পর হরিনাম। ওই ভক্তিবিনোদ ঠাকুরে বললাম জৈব ধর্মের ত্রয়োবিংশ অর্থাৎ ২৩ অধ্যায়ের শেষের দিকে কৃষ্ণনাম প্রাকৃত জিহ্বায় উচ্চারিত হয় না, এই শ্লোকের ব্যাখ্যায় লিখেছেন চিৎকণ স্বরূপ জীব আমরা নরদেহে আছি নরবপুতে আছি এখন সেই জীব, অর্থাৎ আমাদের অভিমান এই নরশরীরই আমি, নরশরীর আমি নয়, আত্মার অপ্রাকৃত দেহ আছে সে কৃষ্ণের দাস, সেই অনুভব নিতে হবে। তাহলে ওই অনুভব নিয়ে এই মায়িক দেহের ভাবনাটা ছেড়ে দিয়ে আমি কৃষ্ণের দাস, দাস পাঁচ রকম সম্বন্ধ শান্ত সম্বন্ধ না, এই জন্যে শান্ত কেউ যারা বুদ্ধিমান তারা দাস্য সক্য বাৎসল্য মধুর চারটাই সম্বন্ধ আছে, তাহলে এটা দাস্যটা নিচে তার উপরে একটু সক্য তার উপরে বাৎসল্য তারপর মধুরের সমস্ত নিচে রস আছে, তাহলে তিনি যার এই যার যেই ভাব যিনি এইভাবে দাস্য রসে করছেন ওইভাবে চিন্তা করেন, সূক্ষ্ম রসে ওইভাবে চিন্তা করেন, সবই দাস, মাতা পিতারূপী দাস, সখারূপী দাস, আর দাস্যরূপী দাস, আবার কিঙ্করীরূপী দাস বা দাসী, দাসের স্ত্রীলিঙ্গ দাসী, তাহলে চারটার মধ্যে যেন মধুরের মধ্যে দাস্যভাবও আসে। তো এইভাবে যারা ই করছেন ভজন করছে ওই যে সেই ভজনটা অপ্রাকৃত জগতের সেই অনুভব নিয়ে যারা এইভাবে ভজন করছেন দিন রাত, তাই বলছেন এ পারকীয়ভাবে তাও বলছেন বিধির সম্মান করবেন বাহ্য এই যে বিধির নিয়ন্তা এবং রক্ষক সকলের প্রতি কেবল বাহ্য সম্মান করে তো ভিতরে ভিতরে রাগানুশীলন দ্বারা কৃষ্ণ প্রেমকারী পুরুষেরা পরকীয় রস আশ্রয় করে অর্থাৎ রাধিকার কিং করি ভাবনা করিয়া থাকেন, এই তত্ত্বটি শৃঙ্গার রসের পক্ষে উপরে এইভাবে ভাবনা করলে
বলছেন সেই প্রকৃতই সেই ভজনে হচ্ছে। হ্যাঁ, মানে অনুকূল। অতএব যদি কেউ ই করে, হ্যাঁ, এ বলছেন নিন্দার ভয়ে তিনি